প্রায় 3,700 একর জায়গা জুড়ে 3,000 প্রাণীর এক বিশাল সমারোহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এশিয়ার অন্যতম বৃহৎ সাফারি পার্ক, বিলুপ্ত প্রায় প্রাণীর এক বিশাল ভাণ্ডারও। বন্য পরিবেশে বন্য প্রাণীর গা ছমছমে সান্নিধ্য রোমাঞ্চিত করবে যে কাউকে। মিরাজ মিশুর রিপোর্ট। পার্কে ঢুকে টিকিট কেটে চড়ে বসুন গাড়িতে, তারপর উপভোগ করুন হিংস্রজাত বন্য প্রাণীর সান্নিধ্য। বনে উন্মুক্ত বন্যপ্রাণীর বিচরণ পুলকিত করবে যে কাউকে। প্রথমে চোখে পড়ল জেব্রার পাল, লম্বা শিং নেড়ে যেন অভ্যর্থনা জানালো কমনি ল্যান্ড। দৌড়ে পালানো ব্ল্যাক আর ব্লু ওয়াইল্ড বিস্টের ঘুরের শব্দ যেন আলাদা মূর্ছনা সৃষ্টি করে। আমাদের দেখেই লেজ নেড়ে পালালো এক থমসন গ্যাজেল, আর দৈত্যাকার গয়াল দেখে তো রীতিমতো ভিমড়ি খেতে হয়। ভাগ্য সহায় হলে লাজুক সাম্বা হরিণের দেখা পেতে পারেন আপনিও। বাংলাদেশে একসময় প্রচুর নীলগাই থাকলেও আজ বিলুপ্ত প্রায় এই প্রাণীটির শেষ প্রজন্ম টিকে আছে সাফারি পার্কে। একটু এগোতেই রাস্তা আগলে দাঁড়ালো এক হটিটি পাখি। বনটা যেহেতু ওদের, তাই বড় কোস্টার বাসের পথ আগলে নিত্য ভঙ্গিমায় হেঁটে চলা। এবার পা দেবার পালা বাঘের ডেরায়। তপ্ত রোদ্দুরে দূরেই জঙ্গলের ভেতরেই রয়ে গেল সে। তবে ভয়ডরহীন হিংস্র ভালুক গাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ালো দিব্যি, এ যেন গা ছমছমে সান্নিধ্য। এবার পাখির রাজ্যে ঘুরে আসা যাক। লম্বা পা ফেলে ঘুরে বেড়ানো উট পাখি ডিম রেখে খাবার খেলেও মা পাখিটার সতর্ক দৃষ্টি ডিমের দিকে। বিশাল আকৃতির ধনেশ আর ব্ল্যাক সোয়ান ক্রাউন ক্রেন দেখতে দেখতে চোখ আটকে যাবে পেখম মেলা ময়ূরের দিকে। এখন ময়ূরের প্রজনন মৌসুম, পেখো মেলে ময়ূরীকে আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা। এমন দৃশ্য শিশু কিশোরদের পরিবেশ আর জীব বৈচিত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমি এখানে কুমির দেখেছি, তারপর জলহস্তী দেখেছি। এইখানে সব বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা বাসে করে সেগুলোকে দেখতে যাই। টাইট শিডিউল আর কি, আসা হয় না তো আজকে, এবার বেশি ছুটি নিয়ে আসা হয়েছে ঈদ উপলক্ষে, এই জন্য আর কি আজকে একসঙ্গে আসলাম। বনের ভিতর দিয়ে তাদের দেখেছি উন্মুক্ত অবস্থায়, তাদের হাঁটা চলা চাল চলন আমরা সব সম্পর্কেই জানতে পেরেছি এখানে ঘোরার মাধ্যমে। এবার ফেরার পালা, তবে হাতির পালের এখনো দেখা নেই। তখনই মা হাতির সঙ্গে হেলে দুলে বাচ্চা হাতির আগমন। তপ্ত রোদে পানিতে শরীর ভেজানোর দৃশ্য চোখে মেখে বাড়ি ফেরা। বঙ্গবন্ধু সাফারি পার্কে এমন বন্যপ্রাণীর সান্নিধ্য পেতে পারেন আপনিও। তবে যতটা সম্ভব নীরব থেকে কিংবা বিরক্ত না করে এই সান্নিধ্য উপভোগ করতে হবে, কারণ শব্দদূষণ ভীষণভাবে প্রজননে বাধাগ্রস্ত করে এসব প্রাণীদের। মিরাজ মিজু, দেশ টিভি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর।